আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আসসালাতসালামু আল্লাহ রসুল্লাহবাদ সুপ্রিয় দর্শক অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং ওয়াজ মাহফিল ইত্যাদির জন্য রাস্তায় চেয়ার টেবিল বসিয়ে গাড়ির গতি থামিয়ে এবং পাবলিক পরিবহন ইত্যাদিতে উঠে যে ডোনেশন এবং দান কালেকশন করার চাঁদা উত্তোলন করার কালচার আমাদের সমাজে প্রচলিত আছে এ বিষয়টিকে শরিয়ার আলোকে আমরা কিভাবে দেখি মূল উত্তরে প্রবেশের আগে মৌলিকভাবে একটি কথা বলে রাখতে চাই আর তা হলো। মুসলিম অধ্যুষিত এলাকায় সালাতের জামাতের আয়োজন করা মসজিদ নির্মাণ করা দিনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দিনই চেতনা যেন তৈরি হয় সে ধরনের উদ্যোগ গ্রহণ করা সেখানকার মুসলমানদের নৈতিক এবং ইমানি দায়িত্বের অংশ এই দায়িত্ব পালনে যদি অবহেলা করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পুরো এলাকার মুসলমানগণ গুণাগার হিসাবে বিবেচিত হতে পারেন। সেই সঙ্গে রসুল আকাম সাল্লাসাল্লামের যে কর্মপদ্ধতি এক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি দিনই কার্যক্রমগুলো পরিচালনা করবার জন্য সাধারণ মানুষের কাছ থেকে ওপেন ঘোষণার মাধ্যমে উন্মুক্ত ঘোষণার মাধ্যমে ডোনেশন সংগ্রহ করেছেন এবং ফান্ড কালেকশন করেছেন সেই সাথে বিশেষ ব্যক্তিবর্গের মাধ্যমেও তিনি ফান্ড সংগ্রহের ব্যবস্থা করেছেন উদ্যোগ নিয়েছেন সাবাইকরামে একই পদ্ধতি অবলম্বন করেছেন তাদের পরবর্তী যুগের মনীষীগণ থেকেও একই পদ্ধতি বর্ণিত হয় কিন্তু আল্লাহর দিন অপমানিত হতে পারে ইসলাম এবং মুসলমানগণ অপমানিত হতে পারেন এরকম কোনো পদ্ধতিতে দিনই কার্যক্রম পরিচালনার জন্য তারা ডোনেশন সংগ্রহ করেছেন ফান্ড কালেকশন করেছেন এরকম কোন চিত্র আমরা সালেফে সালিহিনের জীবন ইতিহাস থেকে খুঁজে পাই না মসজিদ মাদ্রাসা এগুলো নির্মাণ করা ভালো কাজ ও আজ মাহফিল করা ভালো কাজ কিন্তু সেই ভালো কাজ করার পদ্ধতিটাও হতে হবে সুন্দর আপনি সেই ভালো কাজের জন্য যে ফান্ড কালেকশন করছেন সেটা করতে গিয়ে যদি আপনি রাস্তায় চেয়ার টেবিল নিয়ে বসেন এভাবে তো আমাদের জন্য ফান্ড কালেকশন করাটা আবশ্যক কোনো বিষয় নয় বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা এবং ওয়াজ মাহফিল আছে চলছে আপনার মসজিদকে উন্নয়ন করার জন্য ওয়াজ মাহফিল বা মাহফিল ইত্যাদিকে লাকজারিয়াস করবার জন্য জাঁকজামকপূর্ণ করবার করার জন্য রাস্তা এভাবে দাঁড়িয়ে ফান্ড কালেকশন করা মুসলিম অমুসলিম নির্বিশেষে আপনি হাত তুলছেন হাত পাচ্ছেন এবং গাড়ির গতি থামিয়ে যখন কালেকশন করছেন অনেকে ইমার্জেন্সি কোনো কাজে যাচ্ছেন তাদেরকে থামিয়ে আপনি অনেকটা বিরক্ত করছেন অনেকটা লজ্জিত করছেন এবং লজ্জায় ফেলে ডোনেশন কালেকশন করছেন এই বিষয়টিকে ইসলাম কোনোভাবে জায়েজ করে না নবী করিম সাল্লাহিম বলেছেন লাহল্লু মাল মুসলিমিন ইল্লা বি তুইবিন কোনো মুসলিমের সম্পদ তার মাল তার টাকা পয়সা এগুলো কোনোভাবেই তার থেকে নেওয়া জায়েজ হবে না সেটা যে জন্যই আপনি নেন না কেন যতক্ষণ পর্যন্ত তিনি সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে না দিবেন আপনি যদি কারোর গাড়ির গতি রোধ করে বা খুব বেশি বিরক্ত করে তার কাছ থেকে আপনি চান তাহলে সেক্ষেত্রে তিনি লজ্জায় পড়ে দিতে পারেন তখন একটা আপনি বাধ্য করছেন এছাড়াও আমরা জানি এই ধরনের কালেকশনগুলো যারা করে থাকেন সেই কালেক্টরদের অনেক ক্ষেত্রেই তাদের কমিশন থাকে বেশ চড়ামূল্যের কমিশন সেই চড়ামূল্যের কমিশন নেওয়ার ফলে দেখা যায় ডোনার ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তো এই পদ্ধতিতে দিনই কাজ পরিচালনা করা শিক্ষা ইসলাম কিন্তু আমাদেরকে দেয়নি সালফেসালিনে কর্মপদ্ধতি এরকম কোনো শিক্ষা আমরা পাই না এবং রুসুল্লাহ কামসাল্লা সাল্লাম এমনটি করেননি একটা সময় ছিল যে বাংলাদেশে দিনই শিক্ষা প্রতিষ্ঠান ছিল অনেক কম এবং সেগুলোকে টিকিয়ে রাখা বাঁচিয়ে রাখা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং আলহামদুলিল্লাহ সেই কঠিন সময় এখন নেই এখন অনেক মাদ্রাসা হচ্ছে হয়েছে অনেক মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ সেই মসজিদগুলোকে লাকজারিয়াস করবার জন্য সেগুলোকে উন্নয়নের নামে রাস্তাঘাটে এইভাবে দাঁড়িয়ে আল্লাহর ঘরের জন্য মানুষের কাছে হাত পাতা মুসলিম অমুসলিম ভালো মন্দ নির্বিশেষে এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সুন্না পদ্ধতিতে দিনই প্রোগ্রামগুলোর জন্য ফান্ড কালেকশন করা উচিত যে সমস্ত ওয়াজ মাহফিল ইত্যাদিতে অংশগ্রহণ করে থাকি সবসময় চেষ্টা করি আয়োজক এবং কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়টি নিশ্চিত হতে যে তারা ফান্ড কিভাবে কালেকশন করবেন যদি রাস্তাঘাটে দাঁড়িয়ে এভাবে অপমানকরভাবে আল্লাহর দিন অপমানিত হতে পারে এরকম কোনো পদ্ধতির তারা যদি ফান্ড কালেকশন করেন তাহলে সেক্ষেত্রে সেই মাহফিলা আমরা সাধারণত অংশগ্রহণ করি না রবুল আলমিন আমাদেরকে দিনের প্রতিটা কাজ সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন দৃষ্টিকুটু লজ্জাসকর এবং অপমানকর হয় এমন যে কোনো পদ্ধতি থেকে আমাদের নিজেদেরকে আল্লাহর দিনকে দিনের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার তৌফিক এবং সামর্থ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত